হ্যালো বন্ধুরা এডু লেকচার বিডির আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম আমাদের ইএলবি চ্যানেলের আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি তোমরা জানো ইন্টারমিডিয়েটের টিউটোরিয়াল বেশি দিয়ে থাকি আমরা তো আমরা আরও যাতে বেশি বেশি ভিডিও দিতে পারি এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল সম্পর্কে তোমাদের ফ্রেন্ড সার্কেলে বলবা তাহলে যেটা হবে যে আমাদের ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার বাড়বে আর আমরা তখন আরও অনেক বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হবো এবং চেষ্টা করবো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার আর না হলে কিন্তু আসলে মানে উৎসাহ পাই না ভিডিও বানাতে তো দ্যাটস ওয়াই তোমরা শেয়ার করবো আমাদের ইএলবি চ্যানেল সম্পর্কে অ্যান্ড আমাদের ইএলবি চ্যানেলের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা জয়েন হতে পারো আমাদের ইএলবি চ্যানেলের ফেসবুক পেজের নাম হচ্ছে এডু লেকচার বিডি এবং গ্রুপের নামও হচ্ছে এডু লেকচার বিডি ঠিক আছে তো তোমরা জয়েন হতে পারো আমাদের সাথে আর একটা কথা সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো কনটেন্ট দরকার হয় মানে হচ্ছে কোনো কিছু ভিডিও বানানো যদি তোমরা মনে করো যেটা বানানোর প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেটার রেসপেক্টে ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি যখন লাস্ট ভিডিওগুলো বানিয়েছিলাম তখন অনেকে আমাকে ম্যাথ নিয়ে আলোচনা করতে বলছিল ম্যাথের বিশেষ করে এমসি নিয়ে এবং দ্যাটস ওয়াই আমি ম্যাথের এমসি কিউ নিয়ে আজকে আলোচনা করতেছি তো আমাদের প্রথম যেই প্রশ্ন আমি এখানে জাস্ট প্রশ্নটা লিখছি বাট এগুলো এমসি বিভিন্ন টেস্ট পেপার থেকে সরি টেস্ট পেপারের বিভিন্ন কলেজের মধ্যে এগুলো আসছিলো সেখান থেকে আমি নিয়ে জাস্ট প্রশ্নটা লিখছি আমি সলভ করে দিব বিকজ এমসিকিউর কিউর ম্যাথ আর এমসিকিউর কিউর আসলে অপশনগুলো লিখে তেমনটা ফয়দা নেই বাট ত্রিকোনমির ক্ষেত্রে ফয়দা আছে বাট এখানে তেমন একটা লাভ নেই যে অপশনগুলো লিখবো তারপর আবার উত্তর লিখবো তেমন একটা লাভ নেই তার চেয়ে আমরা প্রশ্নটা লিখছি দেন তোমাকে আমি শর্টকাটে সলভ করে দেবো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে যদি এফ এক্স ইকুইল টু ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স হয় তবে এফ অফ কস্ট ইটা টু কত দ্যাট মিন্স এটা হচ্ছে এক্সের একটা ফাংশন এই যে এটা এটা হচ্ছে এক্সের একটা ফাংশন তাহলে আমি যদি লিখি যে এফ এক্স এফ এক্স হচ্ছে যে ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স বলতেছে ওরা ঠিক আছে তাহলে আমি এর নিচে দিয়ে একটু সমাধান করে দিচ্ছি এগুলো হচ্ছে প্রশ্ন এক দুই তিন চার এগুলো হচ্ছে প্রশ্ন আমি জাস্ট ওই চার নাম্বার প্রশ্নের নিচ দিয়ে সমাধান করে দিচ্ছি তাহলে এফ এক্স ইকুইল টু ওরা বলতেছে ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স তাহলে এফ অফ তাহলে এফ অফ কস টিটা ইকুইল টু কত হবে ঠিক আছে তো তাহলে দেখো এখন আমাকে বলতেছে এক্সের জায়গায় কাকে বসেতে কস বসাতে এই যে দেখো এফ অফ এক্স ইকুইল টু ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স তাহলে এফ অফ কস্তিটা এর অর্থ কি এর অর্থ হচ্ছে এক্সের জায়গায় কষিটা বসান আপনি আমাকে বলতেছে এই ফাংশনে এফ অ্যাক্সের জায়গায় আপনি কস্টিটা বসান ঠিক আছে তো আমি কসটিটা বসাচ্ছি তাহলে ওয়ান মাইনাস মাইনাস কস্তিটা ডিভাইড বাই ওয়ান প্লাস কস্তিটা বিকজ আমি এক্সের জায়গায় কস্তিটা বসাইছি তো এখন দেখো আসলে আমরা যখন ইয়াতে ছিলাম ত্রিকোণমিতি পড়তেছিলাম তোমরা হয়তো ভালো করে খেয়াল করে থাকবা ক্ষেত্রিকোণীতে এরকম একটা সূত্র ছিল যে ওয়ান মাইনাস কথিটা ডিভাইড বাই ওয়ান প্লাস কসথিটা এর একটা সূত্র ছিল তো সূত্রটা হচ্ছে যে ওয়ান মাইনাস কসথিটা আমাদের কাছে এই ওয়ান মাইনাস এর ফর্মুলা আমাদেরকে বসাতে হবে আমি এক নাম্বার প্রশ্নটা মুছে দিচ্ছি বিকজ এটা যেহেতু সলভ করতেছি নিচের দিকে জায়গা হচ্ছে না আমি এই বোর্ডটা সেট আপ করবো এটা হচ্ছে আমার নতুন বাসা এবং নতুন বাসায় যেহেতু আসছি এখনও বোর্ড সেট আপ করতে পারি নি বোর্ড সেট আপ করব দেন আমরা সুন্দর করে আরও ভিডিও বানানোর চেষ্টা করব তো আমাদের ওয়ান মাইনাস কস থিটাটার জায়গায় আমরা কী লিখবো এবং ওয়ান প্লাস কস থিটার জায়গায় কী লিখবো আমরা একটা সূত্র শিখছিলাম সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়ালস টু টু সাইন স্কোয়ার থিটা তোমরা হয়তো এটা পড়ছিলা হয়তো তোমাদের ভালো করে মনে আছে তাহলে যদি ওয়ান মাইনাস কস টু থিট ইকুইল টু টু সাইন স্কোয়ার থ্রিটা হয় তাহলে ওয়ান মাইনাস কস থ্রিটা ইকুইল টু কত হবে জাস্ট এখানে টু থিটে ছিল বাট এখন অনলি থিটা তাহলে হবে টু সাইন স্কোয়ার যেহেতু এখানে টু থিটার কারণে এখানে অনলি ঠিটে আসছে তাহলে এখানে শুধু ঠিটার কারণে এখানে থিটা বাই টু আসবে মানে এখানে ঠিটা যা এখানে তার অর্ধেক দেখো এখানে টু ঠিটে ছিল এখানে আসছে ঠিটা তাহলে এখানে যদি থিটা থাকে তাহলে এখানে ঠিটার অর্ধেক আসবে মানে ঠিটা বাই টু তাহলে টু সায়েন্স স্কোয়ার থিটা বাই টু এটা একইভাবে ওয়ান প্লাস কস থিটা এটার জন্য একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে যদি ওয়ান প্লাস কস টু ঠিটে থাকে সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস কস্টিটের টু থিটা ইকুয়াল টু টু কজ স্কোয়ার থিটা আর যদি ওয়ান প্লাস কস্টিটে থাকে ওয়ান প্লাস কস্টিটি থাকলে সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার থিটা বাই টু এই ঠিক আগের মতো ঠিক আছে তো আমরা এগুলো এখানে ইনপুট করে দিচ্ছি তাহলে টু সাইন স্কোয়ার থিটা বাই টু টু কজ স্কোয়ার থিটা বাই টু তো টু টু কাটা অ্যান্ড সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইড বাই ক্কোয়ার থিটা বাই টু এটাকে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার থিটা বাই টু তাহলে আমাদের আনসার হচ্ছে এটা অর্থাৎ আমাদের ফাংশন অফ ফাংশন অফ কস টিটা ইকুইল টু টেন স্কোয়ার থিটা বাই টু এখন দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন যেটা সেটা বলছে যদি এফ এক্স ইকুইল টু স্কোয়ার হয় তাহলে এফ ইনভার্স মাইনাস সিক্সটি ডিক টু কত এফ ইনভার্স মানে হচ্ছে এই ফাংশনের ইনভার্স ফাংশন ভিড় করতাম আমাকে আগে এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করে সেখানে মাইনাস সিক্সটিন বসাতে হবে এক্সের জায়গায় তাহলে আমাদের এটা বের হবে তো এখন আমাদের যেহেতু আমরা ইনভার্স ফাংশন বের করতে হবে তো আমাদের কাছে দেওয়া আছে এফ অফ এক্স কিউল টু এক্স স্কোয়ার তো আমরা ধরি যে ইনভার্স ফাংশন বের করার নিয়ম দেখো ইনভার্স ফাংশন কীভাবে বের করতে হয় তা আমরা ধরি যে ওয়াইকিউল টু এফ এক্স আমরা ধরলাম যে ওয়াইকিউল টু এফ এক্স তাহলে এখান থেকে আমি লিখতে পারি সুতরাং যেহেতু এফ টু এফ এক্স ইকুল টু ওয়াই তাহলে আমি লিখতে পারি যে এফ ইনভার্স ওয়াই ইকুইল টু এক্স মানে এই জাস্ট একটাকে এ পাশে নিয়ে আসো এফ এ পাশে নিয়ে আসলে কী হবে এফ ইনভার্স ওয়াই আর এর পাশে তখন থাকবে শুধুমাত্র এক্স তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুইল টু এক্স এটা আমি পাশে দিয়ে লিখে রাখলাম এখন দেখো যেখানে আমরা ওয়াই ইকল টু এফ এক্স দোষি সেখানে আমরা আরও লিখতে পারি যে ওয়াইক টু এফ এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার মানে ওয়াই ইকুইল টু এক্স স্কোয়ার এবার আমরা যেটা করতে পারি এক্স স্কোয়ারটাকে বাম পাশে এনে ডান পাশে ওয়াই এবার যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স ইকুইল টু আমরা লিখতে পারি যে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই এবার ভালো করে খেয়াল করো আমি একটু পর আবার বুঝিয়ে দিব তোমাদেরকে এবার আমরা এক্সের জায়গায় লিখতে পারি যে এফ ইনভার্স ওয়াই এই যে এক্স ইকুইল টু এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার ওয়াই এখানে তিনটে স্টেপ অনুসরণ করতে হয় তিনটা স্টেপের প্রথম স্টেপ হচ্ছে যে যদি কোনো ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে বলে তাহলে তিনটে স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে তুমি ফাংশনটাকে ওয়াই ধরে নিবা এবং সেখান থেকে এক্সের মান বের করে নিবা এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে এই যেটা ওয়াই দুস তুমি সেখানে তো এইটা ফাংশনটা তো মূলত এক্স বাট এক্স ওই ফাংশনটাকে তুমি তো ওয়াই ধুসো দ্যাট মিন্স ফাংশনটা ওয়াই আকারে রিপ্রেজেন্ট আছে এখন এরপরে তুমি ওই ফাংশনটাকে জাস্ট উল্টা করতে হবে মানে এক্সের ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে এই যে এক্সের ভ্যালু মানে ওই ফাংশনটাকে তুমি তখন এক্স আকার নিয়ে আসতে হবে ভালো করে খেয়াল করো প্রথমে আমি ফাংশনটাকে ওয়াই ধরে তাহলে এই ফাংশনটাকে নিয়ে আসছি ঠিক আছে দেন এই ওয়াইকুল টু এখানে সামথিং কিছু একটা থাকবে এখানে প্লাস মানও থাকতে পারতো ঠিক আছে এখানে যাই থাকুক না কেন তুমি কি করতে হবে এই এই জায়গা থেকে এক্সের মানটাকে বের করতে হবে এই জায়গাটা থেকে এবং বাকি সবগুলোকে ওয়াইয়ের দিকে পাঠিয়ে দিতে হবে তাহলে দেখো আমি যখন কাজ করলাম এই যে আগে এক্সের স্কোয়ারকে পাশে নিয়ে এসছি যেহেতু আমাদের অনলি এক্সকোয়ার ছিল তারপরে ওই পাশে ওয়াইল লিখছি পরে এক্সের মানটাকে বের করছি প্লাস মাইনাস রুটু পার ওয়াই আসছে এবার ওই এক্সের মান এক্সের যে মান ছিল এখানে সেটা এখানে বসে দিব তাহলে এক্সের মান বের করার কারণ কি যাতে এটা বসাতে পারি ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে দেখো আমাদের যেটা আসছে মূলত এখন আমাদের যেটা সেটাকে আমি পাশ দিয়ে লিখি যে এফ ইনভার্স ওয়াই ইকুইয়াল টু প্লাস মাইনাস রুটুবার ওয়াই আসছে আমাদের এখন খেয়াল করো এটাও একটা ফাংশন হয়ে গেছে নতুন ফাংশন এটা হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুটু ওয়াই এখন এই ওয়াই এর জায়গায় যদি আমরা এম লিখি তাহলে এখানেও এম হবে বিকজ এখানে যদি যা লিখি এখানেও ওয়াইয়ের জায়গাতে আসবে এখানেও ওয়াই এর জায়গায় যদি আমরা জেড লিখি এখানেও জেড আসবে ঠিক একইভাবে এখানে যদি ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখি তাহলে এখানেও এক্স আসবে প্লাস মাইনাস রুটুবার এক্স তাহলে দেখো আমাদের ওয়াই যেটা ধরছিলাম সেটা এখন এক্স দ্বারা রিপ্রেজেন্ট এক্স দ্বারা রিপ্লেস করার কারণে এখন সবগুলো এক্স হয়ে গেছে তাহলে আমাদের যে মূল ফাংশন ছিল যে এফ এক্স ইকুইল টু এক্স স্কোয়ার এফ এক্স টু এক্স স্কোয়ার সেটার এখন ইনভার্স ফাংশন বের হয়ে গেছে সেটা হচ্ছে যে প্লাস মাইনাস রুটুবার এক্স তাহলে প্লাস মাইনাস রুট ওভার এক্স হচ্ছে যে অ্যাফ এক্সের একটা ইনভার্স ফাংশন এখন আমাদেরকে এই ইনভার্স ফাংশনের মধ্যে যে আমরা ইনভার্স ফাংশন পেলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস রুটু এক্স আমাদেরকে বলছে যে এফ ইনভার্স মাইনাস সিক্সটিন সমান কত সো এফ ইনভার্স এক্সের জায়গায় বসাবো মাইনাস সিক্সটিন তারপর এই পাশে প্লাস মাইনাস রুটু বার মাইনাস সিক্সটিন এক্সের জায়গায় মাইনাস সিক্সটিন তোমরা দেখো রুটু বার মাইনাস সিক্সটিন যেটা এটা হচ্ছে জটিল সংখ্যা এটা কী ধরনের সংখ্যা জটিল সংখ্যা আর আমাদেরকে এই প্রশ্নে যেটা বলে দিবে সেটা হচ্ছে প্রশ্নটা এভাবে থাকবে না প্রশ্নে বলে দিবে যে এফ এক্স হচ্ছে যে আরের মধ্যে আছে এফ এক্স এফ সাজ ডেট আর মানে এফের মান আর এর মধ্যে থাকবে আর মান হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা বাট আমাদের এফ ইনভার্স মাইনাস সিক্সটিন আসতেছে অবাস্তব সংখ্যা সো এফ যেহেতু বাস্তব সংখ্যা আর এফ ইনভার্স যেহেতু অবাস্তব সংখ্যা তাহলে এটাকে আমাদের গ্রহণ করা যাবে না মানে আমাদের রেজাল্ট কিন্তু আলটিমেটলি এটাই বাট সেটা অবস্থা হওয়ার কারণে বা কমপ্লেক্স হওয়ার কারণে আমাদের এই এফ ইনভার্স মাইনাস সিক্সটিনটা যেহেতু কমপ্লেক্স হয়ে গেছে এটাকে আমরা নাই লিখতে হবে নাই মানে ফাঁকা ফাঁকা একটা সেট ঠিক আছে ফাঁকা সেট লিখতে হবে বা ইচ্ছে করলে আমরা শুধুমাত্র সেকেন্ড প্যাকেট দিতে পারি শুধুমাত্র সেকেন্ড প্যাকেট তাহলে আমাদের এটা আনসার কত যে এফ ইনভার্স এফ ইনভার্স সিক্সটিন মাইনাস সিক্সটিন ইকুয়াল টু হচ্ছে কত ফাঁকা সেট ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে যদি এফ ইনভার্স এফ ইনভার্স শুধু সিক্সটিন বলতো তাহলে কি হতো শুধু সিক্সটিন বসলে প্লাস মাইনাস রুট বা তখন হতো প্লাস মাইনাস ফোর তাহলে দেখো শুধু সিক্সটিন বললে আমাদের আনসার আসতেছে প্লাস মাইনাস ফোর বাট মাইনাস সিক্সটিন বললে আমাদের আনসার আসতে আছে ফাঁকা মানে কিছুই নেই ঠিক আছে বিকজ অ্যাপ হচ্ছে রিয়েল নাম্বারের জন্য তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো যে এটা কীভাবে আনসারটা বের করতে হচ্ছে ঠিক আছে যেগুলো টেস্ট পেপারে ছিল আমি টেস্ট পেপার থেকে নিয়ে আসছি এখন আমরা পরবর্তী তিন নাম্বার এমসি কিউতে চলে যাচ্ছি তিন নাম্বার এমসিকিউতে কিউতে বলছে যে এফ টু যদি রুটুবার ফোর মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে সেটার ডোমেন এবং রেঞ্জ কত এই ধরনের প্রশ্ন অনেক অনেক পরীক্ষা আসছে এবং ভর্তি পরীক্ষাও আসে ঠিক আছে তো টেস্ট পেপার থেকে এটা আমি নিয়ে দিলাম এবং তোমরা আরও এটার মতো করে আরও কয়েকটা প্র্যাকটিস করবো আমি বলে দিচ্ছি এটা ছ স্ট্রিক্স হচ্ছে যে যদি ওরা বলে যে এফ এক্স টু রুটুবার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা যদি ওরা বলে ঠিক আছে এই যে দেখো এখানে ফোর কে কিন্তু টু স্কোয়ার লেখা যাবে এ দেখো আমাদের যেটা দেওয়া আছে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাকে আমরা টু স্কোয়ার মাইনাস এক্সে স্কোয়ার লিখতে পারি দ্যাট মিনস এই ফর্মেটে পড়ে গেছে এই স্কোয়ার মাইনাস এক্সে স্কোয়ার এখানে এর মানে হচ্ছে দুই তাহলে দুই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটে থাকলেই আমাদের ডোমেন ডি হবে ডোমেন সবসময় হবে সেকেন্ড থার্ড ব্র্যাকেট মাইনাস এ এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ হবে জিরো এ এটা একটু কোনো মুখস্থ করে ফেলতে পারো খাতার মধ্যে নোট করে ফেলতে পারো তাহলে যদি এই স্টাইলে থাকে অলওয়েজ ডোমেন হচ্ছে মাইনাস এ এবং রেঞ্জ হচ্ছে জিরো এ তাহলে দেখো এইখানে এই এইটার মধ্যে আমাদের যেটা দেওয়া আছে সেটার মধ্যে এই কত এ হচ্ছে দুই তাহলে এটা ডোমেন হবে মাইনাস দুই দুই থার্ড প্যাকেটের ভিতরে অ্যান্ড রেঞ্জ হবে থার্ড প্যাকেটের ভিতরে জিরো দুই এখানে থার্ড প্যাকেট দেওয়ার কারণ হচ্ছে আসলে থার্ড প্যাকেটের একটা মিনিং আছে থার্ড প্যাকেটের একটা মিনিং আমি এটা বলে দিচ্ছি এখনই তোমরা একটু খাতায় নোট ডাউন করো এটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো স্যাটের যদি থার্ড প্যাকেট লেখা থাকে সাপোজ এখানে লিখে আছে মাইনাস থ্রি এখানে শুধু থ্রি লিখে আছে তাহলে এর অর্থ হচ্ছে যে মাইনাস থ্রি নেওয়া যাবে না থ্রি নেওয়া যাবে না এবং মাইনাস থ্রি এবং থ্রি এর মাঝখানে যারা আছে তাদেরকে নেওয়া যাবে শুধুমাত্র অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান জিরো শুধু ওয়ান টু দেখো এটাকে আমি যখন সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ সেট লিখছি তখন মাইনাস টু তাহলে থার্ড ব্র্যাকেটের মিনিং কি যারা আছে সাইডে তারা বাদে তারা বাদে বাকিরা ঠিক আছে যেমন এখানে এটা যদি হতো এটা যদি ফাইভ হতো তাহলে আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত লিখব ফাইভ লিখবো না ফাইভ ছাড়া বাকি সবাই ঠিক আছে এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই দিই সেটা হচ্ছে কোথাও কোথাও এবার লিখে থাকে যে এদিকে ফার্স্ট ব্র্যাকেট এদিকে ফার্স্ট প্যাকেট বাট এদিকে থার্ড প্যাকেট সাপোজ এখানে লেখা আছে ওয়ান এখানে লেখা আছে ফাইভ এর অর্থ হচ্ছে ফার্স্ট প্যাকেট থাকলে এর অর্থ হচ্ছে ওটাকে রাখা ওটা রাখা লাগবে মাস্ট এক থাকবে বাট পাঁচ থাকবে না যেই পাশে থার্ড প্যাকেট ওই বাসটা থাকবে না পাঁচ থাকবে না পাঁচ আর ছোটো যে সেই থাকবে অর্থাৎ চার থাকবে তাহলে এক থেকে এক দুই তিন চার পাঁচ সরি চার পর্যন্ত আসবে পাঁচ আসবে না তাহলে এটাই হচ্ছে সেট সেকেন্ড প্যাকেটের মধ্যে যখন দেখবে তখন এটা হবে তাহলে আমাদের আমরা বুঝতে পারছি যে ফার্স্ট ব্যাকেট থাকলে কি হচ্ছে ফার্স্ট ব্যাকেট থাকলে তাকে নিয়ে নিতে হবে যে থাকবে তাকে নিতে হবে আর থার্ড প্যাকেট থাকলে যা যে থাকবে তাকে বাদ দিতে হবে এইভাবেও থাকতে পারে যে টু কমা ফার্স্ট ব্যাকেট সেভেন ঠিক আছে তাহলে এখানে তুমি কে নিতে পারবে না কে না নিয়ে তাহলে এটার এটার সাইট হবে টু নেওয়া যাবে না থ্রি নিবা ফোর নিবা ফাইভ নিবা সিক্স নিবা সেভেন নিবে বিকজ এটা ফার্স্ট ব্যাকেট ঠিক আছে সো তোমরা আশা করি বুঝতে পারছো ফার্স্ট ব্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের মানে কি ফাংশনের মধ্যে বা সাইটের মধ্যে ঠিক আছে তো আমরা তাহলে এটাও পারবো তো এখন যে দেখো এখানে যদি থাকতো তাহলে কি হতো এখানে যদি থাকতো তাহলে এটা হতো যে ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে তখন এই হচ্ছে ফোর তখন আমাদের ডোমেন হতো মাইনাস ফোর অ্যান্ড ফোর আর রেঞ্জ হতো জিরো ফোর থার্ড ব্যাকেটের ভিতরে ঠিক আছে তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এবং এটা আমি খুব শর্টকাটে দেখাই দিচ্ছি তোমাদেরকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলছে এবং থ্রি হলে অপারেশন অফ জি অফ এক্স ইকুইল টু কত মানে হচ্ছে যে এটা এটার এই এটার একটা অর্থ আছে এটা বুঝতে হবে তোমাদেরকে এটার অর্থ হচ্ছে যে এফ অপারেশন অফ জি এক্স এর অর্থ হচ্ছে যে এই জি এর যে ফাংশনটা সেটা এফ এর ভিতরে ঢুকে যাবে মানে জি এর ফাংশনটাকে এফ এর অধীনস্থ করতে হবে এর অর্থ হচ্ছে যে এই জি এর যে মান জি এক্স এর যে মান এই মানটাকে এখানকার এক্স এর মধ্যে বসাইতে হবে মানে এখানের কে এক্স এর মধ্যে এক্স এর ভেতরে এটাকে বসা দিতে হবে এটাকে বলা হয় অ্যাপ অপারেশন অফ জি অফ এক্স ঠিক আছে যেমন তাহলে আমাদের মূল কাজ কি যে এফ অফ জি অফ এক্স ইকুয়াল টু যে এফ অফ জি মানে এই জি এক্সটা জি এক্সটা এখন এফ এর ভিতরে ঢুকে গেছে দেখো ঠিক আছে জি এক্সটা এফের ভিতরে ঢুকে যাবে তো এফকে সরি জি অফ এক্স ঠিক আছে তো তাহলে আমি এফটাকে লিখলাম জিওফ কে জি অফ এক্স হচ্ছে যে এই যে টুয়াইস এক্স মাইনাস থ্রি এই যে ঠিক আছে এখন আমাদের এফ এক্স ইকুইল টু ছিল এই যে এই যে এটা এফ এক্স ইকুইল টু ছিল এটা তাহলে এফ এক্স মাইনাস কত হবে এই যে এখানকার এক্সের জায়গায় এটা বসবে এই যে এখানে যে এক্স আছে এই এক্সের জায়গায় এটা বসবে অর্থাৎ তখন হবে টোয়াইস এক্স মাইনাস থ্রি এই যে উপরে স্কোয়ার আছে ও স্কোয়ারটাকে লিখতে হবে এক্স স্কোয়ার এক্সের জায়গায় এই যে এটা জি এর যে ফাংশন সেটা কোথায় এই এক্সের জায়গায় এক্সের জায়গায় ঠিক আছে তারপরে প্লাস প্লাস দিয়ে টু আবারও এক্স এর জায়গায় কেটাকে বসাতে হবে যত জায়গায় এক্স আছে তত জায়গায় টু অ্যাস এক্স মাইনাস থ্রি তারপরে প্লাস ওয়ান সেখানে এক্স নাই এবার আমরা এটাকে কাজ করব যে এটা কাজ করলে যেটা হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন প্লাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস ওয়ান এখানে কাজ করলে যেটা আসবে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাফ অপারেশন অফ এফ অপারেশন অফ জি অফ এক্স এই এটা ঠিক আছে এটা হচ্ছে যে এটা একইভাবে তোমাদেরকে এটাও বলতে পারতো যে জি অফ অফ এক্স সমান কত এটাও করতে পারতো এর অর্থ হচ্ছে এখন এফ এর ফাংশন মধ্যে নিয়ে আসতে হবে ফাংশন এফ এক্সকে কোথায় নিয়ে আসতে হবে জি এর মধ্যে নিয়ে আসতে হবে এটাও আমি দেখা দিচ্ছি তোমাদেরকে তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করবা আমাদের জি এক্স ছিল টোয়াইস টোয়াইস এক্স মাইনাস থ্রি আর এক্স ছিল এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান ছিল তাহলে আমরা এখন যেটা করতে হবে উল্টো উল্টো মানে হচ্ছে যে এখন এফটাকে জি এর মধ্যে নিয়ে যেতে হবে এই অ্যাপ এফ ফাংশন যেটা সেটাকে এই জি এর মধ্যে জি এর যেখানে এক্স সেখানে বসে দিতে হবে ঠিক আছে তাহলে জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু টু এই এখানকার এক্সের জায়গায় এখানকার এক্সের জায়গায় এটাকে বসে দিতে হবে সেটা কত এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে টু অফ এটা দেন মাইনাস থ্রি এখানে কাজ করলে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু মাইনাস থ্রি অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের জি অফ অপারেশন জি অফ জি অপারেশন অফ এফ অফ এক্স এটা হচ্ছে যে অর্থাৎ যেটাকে তুমি সংক্ষেপে জি গফ এক্স বলতে পারো ঠিক আছে আর এটাকে সংক্ষেপে ফগ এক্স বলতে পারো তাহলে হচ্ছে ফগ এক্স এটা হচ্ছে গফ এক্স ঠিক আছে অনেক সময় যে যে বলে যে যে জি অফ টু বসে দিতে হবে যেটা পাইছি আমরা তাহলে আমরা জি অফ এক্স ইকুইল টু পাইছিলাম কত টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ও সরি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা পাইছিলাম আমরা জি এক্স ঠিক আছে জি অফ জি অফ এফ অফ এক্স পাইছিলাম এটা তাই মনে আমাদেরকে বলতেছে জি অফ এফ অফ টু ইকুইল টু কত এর অর্থ হচ্ছে যে এই টুটাকে এখানকার এক্স মধ্যে বসাতে হবে তাহলে তখন আসবে টু ইন্টু টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু টু মাইনাস ওয়ান অর্থাৎ এইট 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 প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ ফিফটিন তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই ফোর বিষয়গুলো আমি ফাংশন থেকে আলোচনা করেছিলাম নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টারের চাপ্টারে নিয়ে আলোচনা করবো আর তোমাদের যে চাপটার মধ্যে বেশি সমস্যা সেই চাপটার আমাকে কমেন্টে বলবা তাহলে আমি সেই চাপটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো নেক্সট চিটিউট পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আজকে চলে যাচ্ছি হাফেজ টাটা